সাবমার্সেলের মাল্টিপ্লাক না বানাতে পারলে আমাদের ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম সাবমার্সেলের মাল্টি সকেট কীভাবে বানাতে হয়। তে দর্শক শ্রোতা খেয়াল করে দেখুন, সাবমার্সেলের মাল্টি সকেট বানিয়ে ফেলবো আমরা। প্রথমে এক গার্ডের বোর্ডের নাট খুলে নেব। আমি নাটটা খুলে নিলাম। এখন আমাদের কাজ এই সকেটটা লাগাতে হবে। দেখুন সুপারস্টার সকেট লাগিয়ে ফেলব। একটু ভালো সকেট লাগিয়ে ফেলবেন, সাবমার্সের লোড বেশি পড়ে এই কারণে সকেটটা পুড়ে যায় লুজ কালেকশন পাওয়ার কারণে। তো দেখুন আমি সকেটটা লাগিয়ে ফেললাম। প্রিয় দর্শক, এখন আমাদের নাটটা লাগাতে হবে। আমি নাটটা লাগিয়ে ফেললাম। আমাদের নাটটা টাইট দিতে হবে প্লাস দিয়ে অথবা নস প্লাস দিয়ে। যাতে লড়াচড়া না করে একটু সুন্দরভাবে আমাদের টাইট দিতে হবে। আমরা টাইটটা দিলাম। তো ভিউয়ার্স, আমাদের এখন বোর্ডের মধ্যে এই তারটা দিয়ে নেব। তারটা দিয়ে নিলাম। আমরা এখন কয়েলটা বের করব। খেয়াল করে দেখুন, আমরা কয়েলটা বের করে নেব। আমরা কেসের মাথা দিয়েই বের করব। আমি দেখুন, তারটা বের করে নিলাম। আমাদের এখন কি করতে হবে, এই সকেটের নাটটা ঢিল দিতে হবে। আমরা একবারে খুলে ফেলবো না, অল্প একটু ঢিল দিয়ে তারটা পরিয়ে নেব। এখন এক পাশে কালো দিলাম। এটা হচ্ছে কালো তারটা লাগিয়ে ফেললাম। এটা হচ্ছে লাল তার লাগিয়ে ফেললাম। এইটার সকেটটা ঢিল দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পারলেন, কঠিন কোনো কাজ না। আমরা ভিডিওটা যদি ভালোভাবে দেখতে পারি তাহলে নিজেরাই বাসা বাড়িতে বসে কাজ করা সম্ভব। ভিউয়ার্স, আমরা রাইস কুকার অথবা সাবমার্সে লাগাতে পারবো। দেখুন আমি কিন্তু লাগিয়ে ফেললাম। আমাদের এখন নাটটা লাগাতে হবে। তো দেখুন আমি নাটটা লাগিয়ে ফেললাম। তে ভিউয়ার্স, খুব সহজে মাল্টি সকেট বানিয়ে ফেলুন আর ভালোভাবে ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।